আমি এবং আমাদের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু রায় একটি খুব জরুরি ব্যাপারে আপনাদের সংবাদ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। তা হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কেন্দ্র যে প্রতিশোধমূলক আচরণ করছেন তার ব্যাপারে। এই রাজনীতিটাই আমরা সংবাদ মাধ্যমে এগুলো জানতে পেরেছি, আমাদের তো ডিরেক্ট জানার উপায় নেই। বিজেপির এই রাজনীতি প্রতিশোধের রাজনীতি। পশ্চিমবাংলায় লজ্জাকর পরাজয়ের পর বিজেপি তারা পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্মকে বিপর্যস্ত করার একটা চেষ্টা চালাচ্ছে। শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় কোভিড-19 সংকট নিয়ে তিনি কাজ করছিলেন, তখন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে একটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুললেন। আমাদের সবচেয়ে সৎ যারা আমলা তাদের ভালোভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় সরকার এটা করছে, এটা খুব দুঃখজনক, এটা আমাদের মনে রাখতে হবে। যে ডিওপিটি, ডিরেক্টর অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে একটা দপ্তর, তার মানে যা হচ্ছে সবই প্রধানমন্ত্রী মোদির নির্দেশে হচ্ছে। এবং প্রধানমন্ত্রীর নির্দেশের পর আমরা দেখছি যে কেন্দ্র একটা নিষ্ঠুর হৃদয়হীন আচরণ করেছে। গত সপ্তাহে প্রাক্তন মুখ্য সচিবের মা পরলোক গমন করেছেন, সেই সময় এটা যে করা যায় এটা ভাবা যায় না। এটা আপনারা লক্ষ্য করবেন যে মেয়ের 31 তারিখে যখন ওকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো, তখন উনি তার মধ্যেই অবসর গ্রহণ করেছেন এবং তারপর 3 দিন ওকে সময় দেওয়া হলো উত্তর দেবার জন্য। আমরা যেটা বুঝি যে ওর বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে আলাপনবাবু এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে 15 মিনিট অপেক্ষা করিয়েছিলেন একটা মিটিংয়ে। কারণ কি? কারণ যে দেরি হলো তার কারণ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে তারা খারাপ আবহাওয়ার জন্যে সাগর দ্বীপ থেকে সময় মতো উঠতে পারেননি এবং ওর উঠতে দেবার অনুমতিটা বিলম্বিত হয়েছিল, এটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। কেন বিলম্বিত হয়েছিল? তার কারণ প্রধানমন্ত্রীর প্লেন নামবে, এই জন্যে ক্লিয়ারেন্স দিতে দেরি হয়েছিল। মুখ্যমন্ত্রী এটা প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করেছিলেন যে উনি আগে থেকেই তার এরিয়াল সার্ভে ঠিক করে রেখেছিলেন, তারপরে প্রধানমন্ত্রী বাংলায় আসবেন এটা জানান, এবং প্রধানমন্ত্রীরও আশাটা বাংলায় জরুর আসল ছিল না। উনি উড়িষ্যায় গিয়েছিলেন, উড়িষ্যা থেকে দিল্লি ফেরার পথে কলাইকুণ্ডা এয়ারপোর্ট থেকে ওর ফ্লাইট নিয়েছিলেন, সেই জন্যই প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন।
আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটা অভিযোগ হচ্ছে যে উনি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যে মিটিং প্রধানমন্ত্রী ডেকেছিলেন তাতে উনি উপস্থিত ছিলেন না। এই জন্যে এনডিএমএ অ্যাক্টে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাক্টে, ওকে দোষী বলা হয়েছে। কিন্তু এর যে অভিযোগ এটা একেবারে দুর্বল, তার কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান এবং সেখানে চিফ সেক্রেটারি হচ্ছে চেয়ারপারসন অব এক্সিকিউটিভ কমিটি। এটা হাস্যকর যে যেখানে তারাই মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব দায়িত্বে আছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেখানে তারা বাধা দেবেন, এটা তো হাস্যকর। 28 মে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা একজন আইএস অফিসারকে দেওয়া হলো যিনি এটি রাজ্য সরকারের অধীনে কাজ করছেন। এটা নিয়ম নয় যে কেন্দ্র প্রত্যক্ষভাবে আইএস অফিসারদের ওপরে হুকুম চালাবে। এবং আলাপনবাবুকে যে ট্রান্সফার করা হলো, বলা হলো তুমি দিল্লিতে গিয়ে জয়েন করো, সেটা পোস্টিং অর্ডার ছিল না, তাতে বলা হয়নি যে তুমি অমুক জায়গায় অমুক পদে যোগদান করো, এটা একটা ইন্টিমেশন ছিল, অর্ডার নয়। কেন্দ্রীয় সরকার জোর করে কোনো অফিসারকে বলতে পারেন না তোমার কেন্দ্রীয় সরকারে আসতেই হবে, সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে আর রাজ্য সরকারের উপর নির্ভর করে যে রাজ্য সরকার তাকে অনুমতি দিচ্ছে কি না। আইএস কেডার রুলস 6-1 এটা কোটেড করা হয়েছে যে রাজ্য সরকারের অনুমতি নিয়ে কেন্দ্রীয় সরকারে কেউ যেতে পারে, কনকারেন্স তার মানে রাজ্য সরকারের মত নিতে হবে। আর শেষে এটা বলি যে আসলে নিয়ম হচ্ছে যে কেন্দ্র রাজ্যকে জানাবে যে আমি অমুক অফিসারকে নিতে চাই, তারপর সেটা রাজ্য সরকার ক্লিয়ার করলে তখনই তিনি যেতে পারবেন। তার ফলে মে 28-এর অর্ডারটা একদমই খারাপ। কেন্দ্রের এই যে অর্ডার, আলাপনবাবুর বিরুদ্ধে এইসব ব্যবস্থা, এর একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য যে রাজ্য সরকারের অফিসারদের বিচলিত করে দেওয়া, যাতে তারা স্বাধীনভাবে কাজ না করতে পারেন, তাদের মনে করিয়ে দেওয়া যে তার ঘাড়ের কাছে কেন্দ্র নিঃশ্বাস ফেলছে, এটা কাম্য নয়। কেন্দ্র যেটা করছে আলাপনবাবুর ব্যাপারে সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। এটা আমাদের মনে রাখা দরকার যে আইএস অফিসাররা নিয়ন্ত্রিত হন সংবিধানের 312 ধারা অনুযায়ী, এবং তাতে বলা আছে 312-এ, দ্য সার্ভিসেস নোন অ্যাট দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন অ্যাজ দি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যান্ড দি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস শ্যাল বি ডিম টু বি সার্ভিসেস ক্রিয়েটেড বাই পার্লামেন্ট আন্ডার দিস আর্টিকেল। তাই আইএএস আইপিএস অফিসাররা সংবিধানগত ক্ষমতা পান, সংবিধানে তাদের চাকরির কথা বলা আছে। সেইখানটায় পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্য সচিবের সাথে যেটা করা হলো সেটা অন্যায়, অন্যায্য, প্রতিশোধমূলক, নিষ্ঠুর, অমানবিক। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এর নিন্দা করছি। প্রাক্তন মুখ্য সচিব অবসরপ্রাপ্ত আমলা, তিনি আমাদের পার্টির সদস্য, তিনি কি করবেন
আইনের রাস্তা নেবেন কি না নেবেন সেগুলো তার সিদ্ধান্ত। আমরা দলের পক্ষ থেকে এইটা এই প্রতিবাদটা জানাবো।